এটা আমি কাটল আমি সিজ করছো, আমি 11টা কাটল সিজ করছো, আমি 4খন গাড়ি আমি আমি ধরছো, 4খন গাড়িও আমার সিজ করা হয়েছে। আমি এই সংকটত এতিয়ালৈকে আমি 8জন মানুহ আমি অ্যারেস্ট করছো, আমার ইনভেস্টিগেশন চলি আছে, আমি মেইন যিখিনি আছিল কালপিট আমি সেয়াও আমি কোনো উলাইছো, কিন্তু যেহেতু ইনভেস্টিগেশনের খাতিরত আছে আমি বর্তমান সেইখিনি আমি ডাইভার্স কৰিব বিচৰা নাই। কিন্তু এটা কথা সঁচা যে আমি এটা ডাঙর সাকসেস এটা হয়েছে, কারণ হাইলাকান্দি বাংলাদেশ বর্ডার লগত নাই, আমার কাছা আর করিমগঞ্জ আমার বাংলাদেশ বর্ডার লগত আছে, কিন্তু এই বস্তুখিনি এলোকে বেসিক্যালি আনিছিল অল্প বাহির মিজোরামের পর আনিছিল বেসিক্যালি, আর তারপর আনার পিছতে আমার আমার স্পেসিফিক খবর পোয়ার ভিতর আমি এইখানে করেছো। কারণ আপনাকে জানে আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আমি ম্যাক্সিমাম নাম্বারসক আমি ড্রাগ পেডলার্স আমি অ্যারেস্ট করছো, বহুত ড্রাগস আমি সিজ করছো, তারপর যেখানে আনঅথরাইজড ইউরিয়া ফার্টিলাইজার আমি উপর আমি অ্যাকশন লইছো, সো আমি সেই কামখিনি করছো। কিন্তু ক্যাটেলর ক্ষেত্রে ডাঙর সাকসেস যে আমি এতিয়ালকে 8জন মানুষ আমি অ্যারেস্ট করছো, প্লাস আমি 11টা ক্যাটেল আমি সিজ করছো, 4খন গাড়ির এই সংকটত আমার ধরা হয়েছে, সো এই আমার ইনভেস্টিগেশন চলি আছে, আর এই সংকটত আমি আগর যাবতীয় ব্যবস্থা আমি অনাগত দিনত লম। না মই করিডোর হিসাবে ব্যবহার কথা মই মই কব নিবিচাৰো, কিন্তু কথাটো হৈছে কি বাহিৰৰ পৰাটো আহিছে সেইটোতো সঁচা কথা, কিন্তু আমার স্পেসিফিক খবর আছে, আমি সেই হিসাবে স্পেসিফিক খবর থাকার কারণে আমি আগতে বিটেলিয়ান ম্যাক্সিমাম ইয়াত ধরা পড়ছে, আমার ড্রাগ পেডলার্স ধরা পড়ছে, আমি ড্রাগস আমি সেই হিসাবত আমি সিজ করছো। কিন্তু এই সংক্রান্ত একেলগে 11টা ক্যাটেল আমার ইমান ইমান সোনকালে আমার ধরা হওয়া নাছিল রিসেন্টলি, সো এই একটা ডাঙর সাকসেস। আর ইয়ার কারণে মই গোটেই টিম আমার ডিএসপি আমার নির্মল ঘোষ সিআই লালা তেওঁৰ স্টাফ আন্ডার দি প্রপার গাইডেন্স অফ এসপি হাইলাকান্দি তেওঁলোকক প্রপার ডাইরেকশন দিছিল, আর মই তেওঁলোকক মই টিমটুক ধন্যবাদ জানাইছো, আর আশা কৰিছো যে আমি কেসটোৰ ইনভেষ্টিগেশন আমি প্রপারলি আমি কৰিব পাৰিম, আর এই সংকটত আমি অধিক মানুহ আমি অনাগত দিনত আমি অ্যারেস্ট কৰিব পাৰিম। না গরুখিনি আহিছিল এটা জায়গালৈ, কিন্তু ইনভেষ্টিগেশন খাতিৰত মই এইখিনি আপোনাক কব বিচৰা নাই মুহূর্ত, সো গোটেই ইনভেষ্টিগেশন শেষ হওয়ার পিছত আমি গোটেইখিনি আপোনাক জনাব পাৰিম দীঘলীয়াকৈ। ধন্যবাদ।